আজ আমি সব কিছু ভেঙে ফেলবো, দরকার আছে চিরদিনের জন্য এই বাড়ি থেকে চলে যাব। বাপ ছেলের এত অন্যায় অবিচার আর আমি মানতে পারবো না। কি মনে করছে বাপ বেটা, যখন যা ইচ্ছা তাই করবে তাই না? আমার কিন্তু রীতিমতো ভয় করতেছে। মমের কিন্তু এই ধরনের অগ্নিমূর্তি আমি কখনো দেইনি। পাক্কা 4 ঘন্টা যাবত কিন্তু ভাঙচুর চালাচ্ছে। আমি বুঝতে পারতেছি না কি হবে কি হচ্ছে। একদম সুতা, এই বিল পাস হয়ে গেছে, এটা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা হবে না। মম প্লিজ, মম এই ছবি কোনো ক্ষতি করো না। আমার সাথে যে ছবি তুমি দেখতেছো এটা আমার ফ্রেন্ড, মাই ক্লোজ ফ্রেন্ড শাকিব খান। তুমি এই অন্যায় আন্দোলনের পথে আর যাও না, অন্যায় আন্দোলন অফ করো। ড্যাড প্লিজ, আমার বন্ধুরে তুমি রক্ষা করো। চুপ থাক, আজকে আমি সব কিছু ভেঙে ফেলবো। এই কেরামত তালুকদারের ভিটায় আমি গুগু চালাবো। আঙ্গুরে বেগম, নিজের স্বামীর নাম তুমি নিজের মুখে উচ্চারণ করলা? জি জি জি, খারাপ, এ কেমন বিবেক? বিবেকের ঘরে আজকে আমি আগুন দেব। এই ছবি এখনি আমি ভাঙবো। এই এটা কিন্তু ঠিক হচ্ছে না বলে দিলাম। প্লিজ, এটা ভাঙা যাবে না মম, এটা ভাঙা যাবে না, এটা আমার ফ্রেন্ডের। এক ছবি বাঁচায় কোনো লাভ নাই, ঘরে আরো অনেক কিছু আছে না, তাই ভাঙবো। মম প্লিজ। হাত ছাড়, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে আঙ্গুরি বেগম। মম তুমি শুধু শুধু কিন্তু রাগ করতেছো, বিল যেহেতু পাস হয়ে গিয়েছে সুতরাং তুমি ছেড়ে দাও, আন্দোলন না করে রাজপথ ছেড়ে দাও, তুমি ভেজাল করো না মম প্লিজ। সম্রাট ঠিক কথাই কইছে, এগুলো সবার বোঝা উচিত। সম্রাট ঠিক কথা কইছে না, এই আঙ্গুরি বেগম এত সহজে রাজপথ ছাড়বে না। বিল পাস না, এই বিলের খাতায় আমি আগুন দেব। অগ্নি সংযোগ ড্যাড, আপনি বসে রয়েছেন কিসের জন্য? একটা ব্যবস্থা নিচ্ছেন না কিসের জন্য? তো অস্থির হচ্ছে কিসের জন্য? আমি কি না বুঝে না শুনে এত বড় একটা বিল পাস করেছি? আঙ্গুরি বেগম, এত অস্থির হইলে চলে? আর একটা বিল পাস হয়ে গেছে, সেই বিল তো পাস হয়ে গেছে সম্মান করতে হবে না। তাছাড়া একটা কথা ভাবো, 10টা না 5টা না, একটা মাত্র ছেলে আমার, তার আবদার রাখতে হবে না আমাদের। তালি রাখতে হবে ঠিক কথা, কিন্তু তার মাথায় যখন যা আসবে সে কি তাই করে বেড়াবি? সে কি এখনো ছোট নাকি? লেখাপড়া শিখছে কোথায়, চাকরি বাকরি করবে? তা না বাড়ি বসে ফাজলামি মেরে বেড়াচ্ছে। ড্যাড আমি কিন্তু মমের কথায় খুবই কষ্ট পাইছি। ড্যাড এই এই কথা তোমার কি না কইছে? লেখাপড়া কইরে ঢাকায় যা চাকরি করতে হবে? আরে গ্রামে কি কাম কাজ নাই নাকি? কাম কাজের অভাব হইছে তালি। তাই তো, গ্রামে কত কাম, সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে খাবে আর গ্রামে ঘুরে ঘুরে বাউন্ডিলিগিরি করে বেড়াবি, তাই না? যা ইচ্ছা তাই করবি না, এই আঙ্গুরি বেগম বাইসে থাকতে তা হতি দেবে না। আর তোমাদের এই দুইজনের সাথে ওই বাটপার আরো বালি যোগ হয়েছে, আর সেই হয়েছে আসল বুদ্ধিদাতা। আমি ওরে যদি হাতের কাছে পাই, সর্ষের তেল মাখায় বেগুন যেমন করে পুড়ায়, আমি ওরম করে পুড়ায় ওরে ভর্তা বানাবো। এই কয়া দিলাম ড্যাড। না, এখানে আর বেশিক্ষণ খাড়ায় থাকা ঠিক হবি না, অবস্থা খুব খারাপ দেখতেছি। সরাসরি আমার হুমকি দিচ্ছে, ওরে আল্লাহ রে কাটিয়ে পড়ি। আমার কিন্তু সুবিধা মনে হচ্ছে না, মমের এই অগ্নিমূর্তি আমার কাছে কেমন যেন লাগতেছে, ভয় হচ্ছে কিন্তু। এরকম ছোট হাত দিয়ে চললে হবে নাকি? কিছু হবে না, বেগুন পুরা কে কারা দেবে সেটা তো আমি বুঝবো। চুপচাপ বসে থাক, যা করার আমি করতেছি। তাহলে নো টেনশন টু ফুর্তি। ওকে বন্ধু, তোর ভারত নিয়ে আমি যাব। 61 62 কাকু, আরে কোন 63 কাকু, দড়ি দিও, দড়িটা নিয়ে যা। কোন 24 64 হাতের রক, আরে রাগ রাগ রাগো 65 অনেক বস 66 এই তোর এত বড় স্পর্ধা, হ্যাঁ আমার নাম করে টিটে কালিস, আবার কোন কোন 66 66 কোন
আমার ইজ্জত সম্মান যা ছিল ডুবাইছিস আবার কর কর 68 কর দেখো কিডনিতে টান লাগছে আবার টান লাগছে ফাইলে ফেল আজকে কর 69 কর দাঁড়া এই কোলটা নিয়ে ধরে নিয়ে আই ওরে বাদ বসকে ওরে মারি ফেলবো ওরে এত বড় স্পর্ধা এই তুই আমার কথা বলে টাকা লিসনি এই টাকা লিসনি মারি ফেলবো কিন্তু একদম স্বীকার কর কিন্তু কই দিলাম কিন্তু আমি কিন্তু তোর কাছে সাপ ওড়া কিন্তু গলায় দড়িতে বাইতে নদীর ভাটা দি আসবো ক টাকা নিছিস কেটা ক না নিছিস সাসা কত হইল আবার কথা কইছ একদম চোখের মধ্যে হাত ঢোকা দেব কিন্তু 500 টাকা নি না এই একদম গলাটা দিয়ে একাল 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 মই হাসি কথা কইছ লাগজি 500 টাকা নি না তবে ও আস্তে 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 মরে 300 টাকার মতন দিলে ছোট কালে মা বাবে মলিতে খাওয়াইতে পারিব ইয়াতে অনেক বছর 35 বছর মলিতে খাই না মনে করছি এইবারে টইটা হাত দে মলিতে খামু এই প্যাডারসিন নে 300 টাকা আস্তে আস্তে নিস এই 300 টাকা নিছিস মানে কি ক আর কই নিছিস বল না আর কিছু এই নিছিস কি ক নালে বিবাহ ফাঁসি দিলাম কিন্তু 300 টাকা না 300 টাকা নিছ নে ক ক কই টাকা নিছিস ক 300 এই ক বলছি আচ্ছা পুরো 500 নিছি একটু মলি দেখাইছি নি একদম শেষ করি বলবো বস এই গুলবাহার এখানে দাঁড়িয়ে থাকবি গুনে গুনে 512 ডন মারবি এক টাকা মারবি না এই হচ্ছে আজকে শাস্তি কথা ক্লিয়ার 500 ডন তো পাচ্ছি হবি তাহলে ভাত নাই বাড়তি খাতা দেব স্টেট কি স্টেট ওমা এই তো টন টন করতে লাগছে এক হইতে কে আগে তো 450 হইছে আমার দায়িত্ব আমাকে করতে দাও আমি তো শুনি নে কথা হইছে এক দুই হাতুচো হাতুচো এরা আপনি মনে যে মায়া দেয় আল্লাহ দিয়েছে এইতে একটু রহম করি দিন হালু কথা শুনতে কয় নে কথা বলতেও কয় নে খালি গুনতি কইছে তিন বলছি আপনি অনেক দিন ধরে 40 এ খান না মরদাই শেষ খাওয়া খাই চাই আরে 40 এ আল্লাহ তুমি এর খাওয়া মরে লই Dad, this is my friend. আমরা মানে আমি উনি এখন হিট নায়ক তো আমি যখন যাব আমরা একসাথে কাজ করব আমরা ফ্রেন্ড আর সি এর একিদা নায়ক বাংলাদেশের টপ নায়ক এই সন্তান দেখা হয়েছে না দেখা টাকা হয়নি তবে কথা হয়েছে আর কি দেখা না হয় বন্ধু হলে কি করে হয় যায় আবার একসাথে ছবি তুলেছি এটা মানে এডিট করেছি এডিট করে দুটো ছবির একসাথে জোড়া লাগাই দিয়েছি মানে আমরা একসাথে কাজ করব ফ্রেন্ড মানুষ এজন্য একসাথে আর কি ছবিটা তুলেছি আর কি হিট না বুঝছেন আহ ও ভালো কথা আমার কি অবস্থা মানে মাই মম কোনো আওয়াজ নেই কি হচ্ছে ড্যাড একটু বুঝতে পারতেছি না কিছুই হয় না ওনার বেলাক্ষণ এই আন্দোলন ফান্দোলন করেছে তো তখন একটু ক্লান্ত হয়ে গেছে ও জিমা পড়েছে কিছু না জিম টিম মেরে দিয়ে আবার দিয়ে বুঝতে আসবে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ড্যাড বিল তো পাস হলো কিন্তু এটা কার্যকরিতা পাবে কবে সেটা তো বুঝতে পারতেছি না এই বিষয়ে তো কিন্তু কিছু কষ্ট না 48 ঘন্টার মধ্যে পাস হয়ে যাবে আশা করতেছি এটা আশার আলো মম তুমি ব্যাগ নিয়ে কোনে যাচ্ছ মম আমি আর এই বাড়িতে থাকবো না আমার বাপের বাড়ি চলে যাচ্ছি গুড কি কষ্ট গুড গুড ভেরি গুড খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে সম্রাট কি কর কি করছেন ড্যাড দূর সারা আমি বুঝতে পেরেছি তুই কিসের চিন্তা করতেছিস তুই চিন্তা করতেছিস খাওয়া দাওয়া তোর মম যদি রান্না না করে তাহলে খাবি কি না আর এখনকার দিনে কথা হইল ওই যে ফটিকের দোকান আছে না বিরিয়ানি বাক করে ওইখান থেকে বিরিয়ানি আনবো আর খাবো আনবো আর খাবো জ্যাট তাহলে পরে আমরা বাপ বেটা দুজনে মিলে বিরিয়ানি খাবো না আর মমের জন্য দরকার পড়লে এক প্যাকেট দু প্যাকেট পাঠাই দিলাম তার বাপের বাড়িতে আমার নানির বাড়িতে ঠিক আছে মম না 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 তোমরা বাপ বেটা মিলে এখানে বসে শলা পরামর্শ করতেছ না
আমি আর যাচ্ছি না আমার বাপের বাড়িতে, আমি এই বাড়িতেই থাকতেছি, বুঝছো? গেলে কি হতো? সাথে সাথে চেঞ্জ গেলেন কই ওইদিকে যাওয়া, আবার আমরা যখন মুড চেঞ্জ করলাম আবার গেলেন কই ওইদিকে গেলেন। আচ্ছা ড্যাড এদিকে শুধু কাম ইয়ার। আচ্ছা ড্যাড, তুমি আর মম কি মানে রিলেশন করে বিয়ে করেছো নাকি? লাভ লেটার তালি বাবার ব্যাপারে এইসব বলতে হয় না। তুই এক কাজ করে আরো বাইরে খাড়ে থাকতে থাকতে মনে হয় বিরক্ত হয়ে গেছে, তুই যা, তুই যা ঘুরে বেড়া যা। তাহলে এই মাই ডিয়ার ফ্রেন্ডের ছবিটা নিরাপদে রেখো, মমের হাতে যেন না পড়ে, বুঝছো? পাগল হয়েছে কেন? যাই। আমি যে প্রত্যেক দিন কয় সকালবেলা পানি ঢালবি, হ্যাঁ বিয়ের নামে আসা খরচ করলো, আজকে আমার বিয়ে দেখলাম হাফিজ তো বাড়ানি আজ 13 দিন হয়ে গেল, কি ডাকার কথা শোনে? সানা বলে ডাকিছি,
উরে বাবা, বুঝতে পারলাম তুমি আমার স্টাইল করে সানা দেখেছো, খুব ভালো কথা। কিন্তু এরকম দিনে দুপুরবেলা বম্বের নায়কের মত, মানে ওই যে শাহরুখ খান আছে না আমার ফেভারিট নায়ক, তার মতো এরকম পথ আটকায় কেন দাঁড়াইছো? আর মত কিসে, শাহরুখ তো বম্বে আছে, কেন এই এলাকার হিরো কিডা বা এই গ্রামের হিরো কিডা তোমার সামনে খাড়া আছে? তোমার কি আমার কোনোভাবে কি হিরোর মতো লাগে না? আমি কি হিরোর মতো না? ভালো করে উপরে নিচে দেখো, ঘুরতেছে ভালো করে ঘুরে দেখো, আমার কম কিসে উপরে নিচে ডাইনে বাঁয়ে, আমি একটা হিরোর চেয়ে কম কিসে? একদম আমাকে হিরোর মতো লাগতেছে। তুমি কি হিরোর কোনো আত্মীয় স্বজনের মধ্যে পড়ো? ওই যে মামাত্তো, সাসাত্তো, খালাত্তো, জেডাত্তো, ফুপাত্তো, কিছু হয় তোমার? এ তুমি কোন হিরোর কথা, এ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে রূপসানা? এই খাড়া হিরোর সাথে আমার তুমি মিলাচ্ছ, বুঝলাম না। এই গ্রামে যদি কোনো অরিজিনাল হিরোর কথা করছি, সিনেমার হিরো, সিনেমার হিরো, এই গ্রামের মধ্যে যদি কোনো ছেলে বুকে হাত দিয়ে কইতে চায় যে বিশ্বাস করে যে আমাকে লাগে কার মতো, আমার হিরোর মতো লাগে, সেটা একমাত্র আমি, তার অধিকার আমার আছে। রে বাপ রে বাপ, কত বড় কথা, হিরো বলার আবার অধিকার, তা আবার এটা বলার অধিকারও আছে? আমি অনেক হিসাব নিকাশ করে দেখেছি রূপসানা, বুঝছো, আমি কারো কই নি। আজকে আজকে প্রথম করছি তোমারে, আমার ভাই আকাল আছে না, আকাল আকাল, তার জন্য শখানেক মেয়ে দেখা ফেলাইছি, শখানেক বিয়ের জন্য সে দেখেছে, তার মধ্যে 80টা মেয়ে দেখতে আমি তার সাথে গেছি। তাতে কি হয়েছে? তার এখন পর্যন্ত বিয়ে হলো না। কেন হলো না? কেন হলো না? এই তো এতক্ষণ পরে আসিছে জায়গায়, কেন তার বিয়েটা হলো না? এই আলেকের জন্য, এই আলেকের জন্য হয়নি। বাপ রে বাপ, এ আলেক, আলেক তারে হিরো কোয়ে বাড়াইতেছে না? এই তুমি তো ভিলেন, হ্যাঁ, তোমার কারণে যে তোমার ভাইয়ের বিয়ে হইতেছে না এটা কি কেউ জানে? টেনশন করো না, আমি এই ঘটনা এখন সবাইটা খুলে খুলে কব। ওরে শোনা, তুমি ভুল বুঝতেছো, আসলে অ্যাকচুয়াল ঘটনা সেটা না, আমি কোনো ভিলেন না, আমি হিরো হিরোই আছি। তা তোমার ঘটনা খুলেই কই, আমার ভাইয়ের সাথে যাই তো মায়া দেখতে, তো মায়ার ওই যে বংশের যারা থাকে, মায়ের মা, মায়ের বাপ, মায়ের বোন, মায়ের মানে যা আছে হাবি গুষ্টি সব, তাক তুই আমাকে পছন্দ করে ফেলে, আর এটা কি আমার দোষ? কত কচ্ছে যে ওই যে ডেরবেটারের সাথে বিয়ে না করে এই ছেলেটা যদি হয়, এটা স্মার্ট আছে, হিরোর মতো লাগে, তাক যদি হয় তাহলে আমরা মেয়ে তার কাছে তুলে দিব। তাহলে এবার তুমি বলো, এই গ্রামের মধ্যে হিরো বলার অধিকার কার আছে? কিডা হিরো, অ্যাকচুয়াল হিরো কিডা? খালি হইলো কনতে, বুঝলাম না। আর এটা ভরা কলসি, ভরা খালি পাইছো কনে? কার এতক্ষণ ধরে বুঝালাম, কাক কলাম, বুঝতেই পারতেছি না। এই মায়া তো গেছে, ওই যে আমার বন্ধু, পরের দিন সকালে ঘুম থেকে উঠে মানুষ প্রথম দেখে স্বামীর মুখ খান, আর আমি দেখছিলাম এখান উলাবিলের মুখ। তুই তো দিলি খুঁটো ঢুকায়, কি হয়েছে? এটা অবশ্য ভালো প্র্যাকটিস কাকা, ভাষণ দেওয়ার প্র্যাকটিস। বাহ, আচ্ছা পিন পতন ডাকে, ওটা কি পিন মাটিতে পড়ে গেলে যে শব্দ সিডা পিন? ওরে সিয়ারটারে আন্দার বানাই ফেলাইছে। হ্যাঁ এ মেম্বার, তোমার কাছে কি পানি আছে? পানি থাকবে কিসের জন্য? আমি কি পানির কল আর ট্যাঙ্কি নিয়ে ঘুরে বেড়াই? আপনার মধ্যে কিন্তু অনেক মেধা, আপনি জানেন সেটা, অনেক মেধা, আপনি কিন্তু চাইলে অনেক বড় কবি হতে পারেন।